দর্শক, শুভেচ্ছা ও ভালোবাসা রইল মাই ট্যুর বিডির পক্ষ থেকে। আপনাদেরই অনুরোধে আমরা পুরো ময়মনসিংহ বিভাগ কভার করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাব শেরপুর জেলা। 1829 থেকে 2015 সাল পর্যন্ত এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। শেরপুর এখন ময়মনসিংহ বিভাগের একটি জেলা। ভারতের সীমান্ত ঘেঁষা উঁচু নিচু পাহাড় এবং আঁকাবাঁকা অনেক নদীর সমন্বয়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এবং মানবসৃষ্ট অনেক দর্শনীয় স্থান রয়েছে এই জেলায়। প্রতি বছর প্রকৃতিপ্রেমী হাজারো মানুষ এই স্থানগুলোতে ভ্রমণ করতে আসেন। ঢাকার মহাখালীর বাস টার্মিনাল থেকে শেরপুরের উদ্দেশ্যে সকাল থেকে রাত পর্যন্ত অনেক বাস ছেড়ে যায়। ঢাকা থেকে শেরপুরের দূরত্ব প্রায় 200 কিলোমিটার এবং পৌঁছাতে প্রায় 4 ঘন্টা বা তার বেশি সময় লাগে। শেরপুর জেলা ভ্রমণের জন্য আপনাকে খুব সকালে বেরিয়ে পড়তে হবে। ভ্রমণ সুবিধার্থে আপনি চাইলে আগের দিন রাতে শেরপুর চলে আসতে পারেন। রাতে থাকার অনেকগুলো হোটেল শহরের থানার মোড় এলাকায় পেয়ে যাবেন। আমরা খুব সকালে শেরপুর জেলার বাস টার্মিনাল থেকে রিকশায় অল্প দূরত্বে মাই সাহেবা জামে মসজিদ চলে আসি। তৎকালীন মুক্তাগাছার জমিদার মাই সাহেবা নামের এক ধার্মিক নারীর নাম অনুসারে এই মসজিদ নির্মাণ করেন। কথিত আছে, শেরপুরের তিনানি জমিদার মুক্তাগাছার জমিদারকে এই জায়গা দান করেন। বেশ কয়েকবার সংস্কার হলেও প্রায় 250 বছরের প্রাচীন এই মসজিদের নির্মাণ শৈলী যে কাউকে মুগ্ধ করবে। সুউচ্চ মিনার দুটি দূর দূরান্ত থেকেও লক্ষ্য করা যায়। একসাথে প্রায় 9000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। মাই সাহেবা জামে মসজিদ থেকে রিক্সা নিয়ে চলে আসি পাশাপাশি অবস্থিত পোনে তিনানি জমিদার বাড়ি এবং গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দির। এই মন্দির সত্যেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী 1783 সালে নির্মাণ করেন। মন্দিরটি 5 কক্ষ বিশিষ্ট এবং মন্দিরের মূল স্তম্ভে ও কার্নিশে বিভিন্ন ফুল ও পাতার অলঙ্কার অঙ্কন করা আছে। অন্নপূর্ণা মন্দিরের পাশেই পোনে তিনানি জমিদার বাড়ি ও রংমহল। এটি মূলত সত্যেন্দ্র মোহন চৌধুরী ও জ্ঞানেন্দ্র মোহন চৌধুরীর বাড়ি। বর্তমানে এই বাড়িতে সরকারি স্থাপনা রয়েছে, তাই আমাদেরকে পুরো বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে অবশ্য আমরা পাখির চোখে পুরো বাড়ি দেখার অনুমতি পাই। পোনে তিনানি জমিদার বাড়ি ভ্রমণ শেষে সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম শের আলী গাজীর মাজার দেখতে। প্রাচীন এই গাজীর মাজার 18 শতাব্দীতে তৈরি করা হয়। বর্তমানে পুরনো স্থাপনা ভেঙে নতুনভাবে তৈরি হচ্ছে। কথিত আছে, শের আলীর নামেই শেরপুর জেলার নামকরণ হয়। প্রতি বছর পহেলা ফাল্গুন বার্ষিক ওরস পালন করা হয়। এবার আসলাম শহরের অপর প্রান্তে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে। এটি 1996 সালে নির্মাণ করা হয়েছিল। স্টেডিয়ামের চারপাশে ঘুরে দেখে আমরা সিএনজিতে করে ঝিনাইগাতি যাওয়ার রাস্তা দিয়ে সরাসরি চলে আসলাম কলা বাগান ও অর্কিড বাগানে। এই বাগানে দেশ বিদেশের অনেক প্রজাতির উদ্ভিদ রয়েছে। প্রতিদিন এই সবুজের মেলা দেখতে ভিড় করেন অনেক দর্শনার্থী। কলা বাগান থেকে অটোরিকশায় করে ঘাগরা লঙ্কর গ্রামে পৌঁছে গেলাম। ধান পাকার মৌসুম হওয়ায় রাস্তার দুই পাশে শুধু পাকা ধান আর ধান। সারা দেশে শেরপুর জেলার ধানের অনেক সুনাম রয়েছে। ঘাগরা লঙ্কর গ্রামে রয়েছে প্রাচীন খান বাড়ি মসজিদ। 1608 সালে নির্মিত এই মসজিদের ইটগুলোর আকৃতি চারকোনা টালির মতো এবং আস্তরণ হিসেবে ঝিনুক চূর্ণ ব্যবহার করেছে, যা মসজিদের শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, স্থাপনাকেও করেছে বিশেষায়িত। খানবাড়ি মসজিদ দেখা শেষে বেরিয়ে পড়লাম শেরপুরের মূল দর্শনীয় স্থানগুলো দেখার উদ্দেশ্যে। পথিমধ্যে গারো পাহাড়ের উপরে অবস্থিত সন্ধ্যাকুড়া জিএস রাবার বাগান এবং ঝিনাইগাতি উপজেলার তাওয়াকুচা গ্রামের মায়াবী লেক ঘুরে দেখতে পারেন। দুইটি জায়গায় পাহাড়ের উপরে হওয়ার কারণে তাদের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। মূল সড়ক থেকে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে এই বাগানে যেতে হয়। হাঁটার সময় চোখে পড়বে নদীর অপরূপ দৃশ্য। মায়াবী লেকের পানি শীতে থাকে না, কিন্তু উঁচু নিচু পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পাশেই ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা রাবার বাগানে মাছ চাষের পুকুর এবং অনেক ধরনের ফল গাছ। এখানকার উৎপাদিত রাবার প্রক্রিয়াজাত করে দেশে এবং দেশের বাইরে রপ্তানি করা হয়। সময় থাকলে রাবার তৈরির পদ্ধতি দেখে নিতে পারেন।
রাবার বাগান থেকে মূল সড়কে গিয়ে অটো বা সিএনজি নিয়ে পৌঁছে যাবেন গজনী অবকাশ কেন্দ্রে। এখানে চারিদিকে সেগুন, গজারি এবং শালবৃক্ষের মতো অনেক বৃক্ষ এবং একটি বড় ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে দেখা যায় অবকাশ কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য। গজনী অবকাশ কেন্দ্রের পাশে রয়েছে চুকুলুপি চিলড্রেন্স পার্ক। আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে হেঁটেই পার্কে চলে গেলাম। পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন রাইডসের ব্যবস্থা, যার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় রাইড হল বিদ্যুৎ ও চৌম্বক শক্তির মাধ্যমে চালিত ফ্লাইওভার রেল রাইডস। চুকুলুপি চিলড্রেন্স পার্ক ঘুরে দেখার পরে আমরা গারো পাহাড়ের গান্ধীগাঁওয়ের সীমান্তের বনরানী ফরেস্ট রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। দুটি জায়গা কাছাকাছি হওয়ার কারণে রিক্সা দিয়েই যেতে পারবেন। এখানে খাবার ও রাতে থাকার সুব্যবস্থা রয়েছে। এই রিসোর্ট আরও সুন্দর করতে নির্মাণ কাজ চলছে। বনরানী ফরেস্ট রিসোর্ট থেকে সিএনজি নিয়ে সরাসরি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁওয়ের মধুটিলা ইকো পার্কে পৌঁছে গেলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বনজ, ফলজ এবং ঔষধি বৃক্ষ। এখানে সবচেয়ে আকর্ষণীয় বস্তু হল ওয়াচ টাওয়ার, ছোট লেক এবং সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় ওঠা। ইকো পার্ক থেকে আমরা চলে আসি একই উপজেলার ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থস্থান বারোমারি সাধু লিউর খ্রিস্ট ধর্মপল্লী। খ্রিস্টানদের এই তীর্থস্থান 1997 সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে তৈরি করা হয়েছিল এবং প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার এখানে মেলা হয়। খ্রিস্ট ধর্মপল্লী থেকে একই সড়ক দিয়ে চলে আসি নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁওয়ে অবস্থিত নাকুগাঁও স্থলবন্দর। ভারত বাংলাদেশের এই স্থলবন্দর 1997 সালে নির্মাণ করা হয় এবং এই বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি রপ্তানির কাজ করা হয়। নাকুগাঁও স্থলবন্দর থেকে সিএনজি নিয়ে আমরা চলে গেলাম আমাদের শেরপুর জেলার শেষ গন্তব্য নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের পানিহাটা তারানী পাহাড়। এই পাহাড়টি প্রকৃতি প্রেমীদের জন্য অনেক মনোমুগ্ধকর একটি জায়গা। দেখে মনে হয় এখানে যেন মেঘ, পাহাড় এবং জল এই তিনের মেলা বসেছে। এখানে রয়েছে ভোগাই নদী, যা ভারত ও বাংলাদেশকে আলাদা করেছে। দুই দেশের সীমান্ত দেখার সাথেই শেষ হলো আমাদের শেরপুর জেলার ভ্রমণ। এরপরে আমরা প্রথমে শেরপুর জেলার বাস টার্মিনাল এবং সেখান থেকে ঢাকা ফিরে আসি। আপনারাও আমাদের এই ভ্রমণ প্ল্যান অনুসরণ করতে পারেন। আমাদের ওয়েবসাইট mytourbd.com এ ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত সব তথ্য পেয়ে যাবেন। ভ্রমণ সম্পর্কিত সকল ভিডিও দেখতে mytourbd ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।